সুকুতরা আরব সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ। ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার অদ্ভুত দর্শনের কারণে এই দ্বীপকে এলিয়েন দ্বীপ বলা হয়ে থাকে। চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত সুকুতরা দ্বীপপুঞ্জের মালিকানা ইয়েমেনের। ইয়েমেন 2013 সালে এটিকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করে। এটা হর্ন অফ আফ্রিকা থেকে 240 কিলোমিটার পূর্বে এবং আরব উপদ্বীপ থেকে 380 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। প্রথম শতকে সুকুতরা দ্বীপ গ্রিকদের পদচারণায় মুখর ছিল। ধারণা করা হয় তৃতীয় শতকের দিকে দ্বীপটি প্রাচীন যুগের ব্যবসায়ের মূল কেন্দ্র ছিল। সুকুতরা নামটি গ্রিক শব্দ নয়, সংস্কৃত শব্দ সুখাদ্রা থেকে এর আগমন, যার অর্থ স্বর্গ সুখ প্রদানকারক। মার্কো পোলোর বই দ্য ট্রাভেলস অফ মার্কো পোলোতেও সুকুতরা দ্বীপের উল্লেখ পাওয়া যায়। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ হল ড্রাগনস ফ্ল্যাট ট্রি। অদ্ভুত গড়নের ছাতাকৃতির এই গাছটি থেকে লাল বর্ণের আঠালো পদার্থ বের হয়। কথিত আছে বহুকাল আগের ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি এবং সে অনুযায়ী এর নামকরণ। এই গাছের আঠা রং তৈরিতে এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদগুলোর অদ্ভুত গড়নই এই দ্বীপকে এলিয়েন দ্বীপ হিসেবে আখ্যায়িত করার মূল কারণ। এই দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই স্থানীয়, পৃথিবীর অন্য কোথাও এগুলোর দেখা মেলে না। সুকুতরা দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে 307টি প্রজাতি স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না।